পড়ছি সুরা বাকারা মদিনাবতীর্ণ আয়াত দুইশো ছিয়াশি রুকু চল্লিশ শুরু করিতেছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আর যখন আমি প্রদান করিলাম মূসাকে কিতাব এবং মীমাংসার বস্তু আশা ছিল তোমরা ঠিক পথে চলিবে আর যখন মূসা বলিল নিজ কাউমকে হে আমার কাওম নিশ্চয় তোমরা নিজেদের ভয়ানক ক্ষতি করিলে এই বাছুর পূজা সাব্যস্ত করণ দ্বারা সুতরাং এখন তোমরা তবা করো নিজেদের স্রষ্টার সমীপে তৎপর তোমরা হত্যা করো একে অন্যকে ইহা তোমাদের জন্য হিতকর হইবে তোমাদের স্রষ্টার সমীপে অতপর আল্লাহ তোমাদের তবা কবুল করিলেন নিশ্চয় তিনি এরূপী যে কবুল করিয়া থাকেন এবং করুণা বর্ষণ করেন আর যখন তোমরা বলিলে হে মূসা আমরা কখনো ইমান আনিব না তোমার কথায় যাবত না আল্লাহকে দেখিতে পাই প্রকাশ্যে অতপর তোমাদের উপর বাজ পড়িল এবং তোমরা দেখিতেছিলে অনন্ত তোমাদের জীবিত করিলাম তোমাদের মৃত্যুর পর আশা ছিল যে তোমরা শুকর করিবে আর ছায়া ছায়াস্বরূপ করিলাম তোমাদের উপর মেঘকে এবং পাঠাইলাম তোমাদের নিকট মান্নু ও সালওয়াকে তোমরা খাও উহার উৎকৃষ্ট বস্তুসমূহ হইতে যাহা কিছু আমি তোমাদিওকে দান করিয়াছি আর তাহারা আমার কোনো অনিষ্ট করে নাই পরন্তু নিজেদেরই অনিষ্ট করিতেছিল আর যখন আমি বলিলাম প্রবেশ করো এই জনপদে অতপর খাইতে থাকো উহা হইতে স্বচ্ছন্দে যেখানে তোমাদের ইচ্ছা হয় এবং দ্বার দেশে প্রবেশ করো নতশিরে আর বলিতে থাকো তবা আমি মাফ করিয়া দিব তোমাদের ভুলভ্রান্তি সমূহ এবং অতি সত্তরই তদতিরিক্ত দান করিব আন্তরিকতার সহিত নেক আমলকারীদিগকে দিগকে অনন্তর পরিবর্তন করিল এই জালিমরা তাহাদের প্রতি আদিষ্ট শব্দটি উহার বিপরীত অপর একটি শব্দ দ্বারা অতএব আমি নাজিল করিলাম সেই জালিমদের প্রতি এক আসমানি বিপদ এই জন্য যে তাহারা হুকুম অমান্য করিতেছিল আর যখন মূসা আল্লাহ সাল্লাম পানি প্রার্থনা করিল নিজ কায়মের জন্য তখন আমি বলিলাম আঘাত করো তোমার লাঠি দ্বারা অমুক পাথরটিতে তখনই বাহির হইল উহা হইতে বারোটি প্রশ্রবণ প্রত্যেকেই জানিয়া লইল নিজ নিজ পান করিবার স্থান খাও এবং পান করো আল্লাহর রিজিক হইতে এবং সীমা লঙ্ঘন করিও না দুনিয়াতে ফ্যাসাদ করিয়া আর যখন তোমরা বলিলে হে মোসা আমরা একই রকমের খাদ্যের উপর কখনো থাকিব না আপনি আমাদের জন্য আপনার প্রভুর নিকট প্রার্থনা করুন যেন পয়দা করেন আমাদের জন্য এমন খাদ্য যাহা জমিনে উৎপন্ন হয় শাক কাকুর গম মসুর এবং পেঁয়াজ তিনি বলিলেন তোমরা কি লইতে চাও নিকৃষ্ট বস্তুসমূহকে উৎকৃষ্ট বস্তুসমূহের বদলে অবতরণ করো কোনো শহরে অবশ্য পাইবে তোমরা তোমাদের প্রার্থিত দ্রব্যগুলি আর স্থায়ী হইল তাহাদের উপর লাঞ্ছনা ও অধপতন আর যোগ্য হইয়া পড়িল তাহারা আল্লাহর গজবের ইহা এই জন্য যে উহারা অমান্য করিয়া যাইতেছিল আল্লাহর হুকুমসমূহ এবং হত্যা করিতেছিল নবীগণকে অন্যায়ভাবে আর ইহা এই কারণে যে তাহারা অবাধ্য হইয়াছিল এবং বারংবার সীমালঙ্ঘন করিতেছিল সুনিশ্চিত যে মুসলমান ইহুদি নাসারা এবং সাবেইন সম্প্রদায় যাহারা বিশ্বাস রাখে আল্লাহর এবং কিয়ামতের প্রতি আর নেক কাজ করে তাহাদের জন্য পুরস্কারও রহিয়াছে তাহাদের প্রভুর নিকট তাহাদের কোনো প্রকার ভয়ও নাই তারা শোকান্বিতও হইবে না আর যখন আমি তোমাদের অঙ্গীকার লইলাম এবং তুর পাহাড়কে উঠাইয়া ধরিলাম তোমাদের উপর এবং বলিলাম গ্রহণ করো যে কিতাবটি আমি তোমাদিওকে দান করিয়াছি দৃঢ় হবে এবং স্মরণ রাখো যে সমস্ত হুকুম উহাতে আছে আশা করা যায় যে তোমরা মুত্তাকি হইতে পারিবে অতপর তোমরা ফিরিয়া গেলে সেই অঙ্গীকারের পরেও তখন যদি তোমাদের উপর আল্লাহর দয়া ও তাহার রহমত না হইত তবে অবশ্যই তোমরা বিনাশপ্রাপ্ত হইতে আর তোমরা অবগতই আছো ওই সমস্ত লোকের অবস্থা যাহারা তোমাদের মধ্য হইতে শনিবার সম্বন্ধীয় আদেশ অমান্য করিয়াছিল সুতরাং আমি তাহাদিওকে বলিয়া দিলাম তোমরা হইয়া যাও লাঞ্ছিত বানর অনন্তর আমি ইহাকে করিলাম একটি শিক্ষণীয় বিষয় তৎকালীনদের জন্য এবং জন্য আর উপদেশ স্বরূপ করিলাম মুত্তাকিদের জন্য আর যখন মুসা আল্লাহাম সিও সম্প্রদায়কে বলিলেন আল্লাহ আদেশ করিতেছেন তোমরা একটি বলদ জবাহ করো তাহারা বলিল আপনি কি আমাদিয়কে উপহাস্য বানাইতেছেন মুসা বলিলেন আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি এই রূপ মূর্খ লোকদের ন্যায় কাজ করা হইতে তাহারা বলিল আপনি প্রার্থনা করুন আমাদের জন্য আপনার প্রভুর নিকট তিনি যেন আমাদিওকে বলিয়া দেন উহা কি গুণ বিশিষ্ট হওয়া চাই মুসা বলিলেন আল্লাহ বলিতেছেন যে উহা এমন বলদ হওয়া চাই যাহা একেবারে বৃদ্ধও নয় একেবারে বাচ্চাও নয় এত দু ভয়ের মধ্যবর্তী জোয়ান অতএব এখন আদেশ অনুযায়ী করিয়া খেল তাহারা বলিল প্রার্থনা করুন আমাদের জন্য আপনার প্রভুর নিকট তিনি যেন আমাদিগকে বলিয়া দেন উহার রং কি তিনি বলিলেন আল্লাহ বলেন উহা একটি হলদে রঙের বলদ তীব্র হলদে উহার রং দর্শক দিওকে আনন্দ দেয় তাহারা বলিল আমাদের জন্য প্রার্থনা করুন আপনার প্রভুর নিকট তিনি যেন বলিয়া দেন উহা কি কি গুণ সম্পন্ন হওয়া চাই কেননা এই বলদ সম্বন্ধে আমাদের সংশয় হইতেছে এবং নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ ঠিক বুঝিতে পারিব মুসা আল্লাহ সাল্লাম বলিলেন আল্লাহ বলেন উহা এমন বলদ যাহা না জমিন কর্ষণে ব্যবহৃত হয় না কৃষি খেতে পানি সেচনে নিখুঁত উহাতে কোনো দাগ থাকিবে না তাহারা বলিল এখন আপনি পূর্ণ বর্ণনা দিলেন অনন্তর উহা জবাহ করিল কিন্তু করিবে বলিয়া মনে হইতেছিল না আর যখন তোমরা এক ব্যক্তিকে খুন করিলে এবং উহার জন্য একে অন্যকে দায়ী করিতে লাগিলে আর আল্লাহ এই বিষয়টি প্রকাশ করিতে ইচ্ছুক ছিলেন যাহা তোমরা গোপন রাখিতে চাহিতেছিলে আমি বলিলাম উহাকে ইহার কোন এক টুকরা দ্বারা স্পর্শ করো রূপেই আল্লাহ জীবিত করিবেন মৃতকে এবং তোমাদিওকে দেখান সিও নিদর্শন এই আশায় যে তোমরা বুদ্ধি প্রয়োগ করিবে এমন এমন ঘটনার পর তোমাদের হৃদয় তবুও শক্ত রহিয়া গেল উহার দৃষ্টান্ত পাথরের ন্যায় বা আরও বেশি কঠিন আর কতক পাথর তো এমন আছে যাহা হইতে নহরসমূহ সমূহ উথলিয়া প্রবাহিত হয় আর উহার মধ্যে কতক এমনও আছে যাহা ফাটিয়া যায় এবং উহা হইতে পানি বাহির হয় আর উহাদের কতক এমনও আছে যাহা আল্লাহর ভয়ে উপর হইতে নিচের দিকে গড়াইয়া পড়ে এবং আল্লাহ বেখবর নহেন তোমাদের কার্য সম্বন্ধে তোমরা কি এখনো আশা রাখো যে তোমাদের কথায় তাহারা ইমান আনিবে অথচ তাহাদের মধ্যে কতক এমন লোকও গত হইয়াছে যাহারা আল্লাহ কালাম শুনিত অতপর উহাকে বিকৃত করিত উহাকে বুঝিবার পর অথচ তাহারা জানিত আর যখন তাহারা মিলিত হয় মুমিনদের সহিত বলে আমরা ইমান আনিয়াছি আর যখন গোপনে যায় ইহাদের কেহ ইহুদির নিকট তখন উহারা বলে তোমরা কি মুসলমানদের বলিয়া দাও আল্লাহ তোমাদের নিকট যাহা প্রকাশ করিয়াছেন পরিণামে তাহারা তোমাদিওকে তর্কে পরাজিত করিবে এই বলিয়া যে এই বিষয়টি আল্লাহর নিকট হইতে তোমাদের কিতাবে রহিয়াছে তোমরা কি বুঝো না তাহারা কি জানে না যে আল্লাহ সবই অবগত আছেন যাহা তাহারা গুপ্ত রাখে এবং উহাও যাহা প্রকাশ করে আর তাহাদের মধ্যে বহু মূর্খ আছে যাহারা মন ভুলানো কথা ভিন্ন কিতাবের আর কিছুরই জ্ঞান রাখে না উহারা আর কিছুই নহে শুধু অলিক কল্পনাসমূহ রচনা করিয়া থাকে অতএব অত্যন্ত অমঙ্গল হইবে তাহাদের যাহারা লিখিয়া লয় কিতাব নিজেদের হাতে অতপর বলে ইহা আল্লাহ তরফ হইতে উদ্দেশ্য ইহা দ্বারা সামান্য অর্থ উপার্জন করিবে সুতরাং তাহাদের ভীষণ সর্বনাশ হইবে তাহাদের হাত যাহা কিছু লিখিয়া লইত তদরুণ তাহাদের আরও ভীষণ সর্বনাশ হইবে যাহা কিছু তাহারা উপার্জন করিত তদ্দুরুন আর ইহুদিরা বলিল কখনো অগ্নি আমাদিগকে স্পর্শ করিবে না গণনীয় কয়েকদিন ব্যতীত আপনি বলুন তোমরা কি আল্লাহ হইতে কোনো ওয়াদা লইয়াছ যাহাতে আল্লাহ তাহার ওয়াদা খেলাফ করিবেন না অথবা আল্লাহর উপর এমন বাক্য আরোপ করিতেছ যাহার কোনো জ্ঞান প্রসূত প্রমাণ তোমাদের নিকট নাই হাঁ যে ব্যক্তি স্বেচ্ছায় দুষ্কার্য করে এবং তাহাকে তাহার পাপসমূহ ঘিরিয়া ফেলে বস্তুত এরূপ লোকই দোজখি হয় ইহারা তথায় অনন্তকাল থাকিবে আর যাহারা ইমান আনে এবং নেক কাজ করে এই শ্রেণীর লোকই বেহেস্তেবাসী হয় তাহারা তথায় অনন্তকাল থাকিবে আর যখন আমি লইলাম প্রতিশ্রুতি বনি ইসরাইল হইতে যে কাহারও এবাদত করিও না আল্লাহ ব্যতীত আর উত্তম রূপে মা বাপের খেদমত করিবে এবং আত্মীয়দেরও ইয়াতিনদেরও মিসকিনদেরও আর সর্বসাধারণের সহিত সুন্দরভাবে কথা বলিবে আর কায়েম করিবে নামাজ ও আদায় করিতে থাকিবে জাকাত অনন্তর তোমরা সকলেই উহা ভঙ্গ করিলে অল্প কয়েকজন ব্যতীত আর অঙ্গীকার ভঙ্গ করা তো তোমাদের চিরাচরিত অভ্যাস আর যখন আমি তোমাদিগ হইতে এই প্রতিশ্রুতি লইলাম যে তোমরা পরস্পর রক্তপাত করিবে না এবং বিতাড়িত করিবে না স্বগত্রীয় লোকদিগকে নিজ দেশ হইতে অতপর তোমরা অঙ্গীকারও করিলে এবং অঙ্গীকারও রূপ যেন তোমরা সাক্ষ্য দিতেছ অতপর তোমাদের অবস্থা হইল এই পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত আছো এবং বাহির করিয়া দিতেছ একদল অন্য দলকে নিজেদের দেশ হইতে ওই সমস্ত স্বজনের বিরুদ্ধে সহায়তা করিতেছ পাপ ও অন্যায়মূলক আর যদি তাহাদের মধ্য হইতে কেহ তোমাদের নিকট বন্দি হইয়া আসে তবে মুক্তিপণ দিয়া তাহাদিওকে মুক্ত করাইয়া দাও অথচ তাহাদিওকে নিজ দেশ হইতে বিতাড়িত করাও তোমাদের জন্য নিষিদ্ধ তবে কি তোমরা ইমান রাখো কিতাবের কোন কোন অংশের প্রতি এবং অবিশ্বাস করো কোন কোনো অংশকে সুতরাং কি শাস্তি হইতে পারে তাহার যে তোমাদের মধ্য হইতে এরূপ করে পার্থিব জীবনে লাঞ্ছনা এবং কিয়ামত দিবসে ভীষণ আজাবে নিক্ষিপ্ত হওয়া ব্যতিত আর আল্লাহ তাআলা বেখবর নহেন তোমাদের কার্যকলাপ সম্বন্ধে ইহারাই তাহারা যাহারা দুনিয়াকে গ্রহণ করিয়াছে আখেরাতের বদলে সুতরাং তাহাদের আজাবও কম হইবে না কেহ তোমাদের সহায়তাও করিতে পারিবে না আর আমি দান করিলাম মোসাকে কিতাব এবং তাহার পর ক্রমান্বয়ে পাঠাইলাম বহু পয়গম্বর আর দান করিলাম ইসা ইবনে মারিয়ামকে প্রকাশ্য দলিলসমূহ আর তাহাকে রুহুল কুদুস দ্বারা সাহায্য করিলাম ইহা কি বিস্ময়কর নহে যে যখনই তোমাদের নিকট আনিলেন কোন রাসুল তোমাদের অবাঞ্ছিত আহকাম তখনই তোমরা অহংকার করিতে লাগিলে ফলে কাহাকেও মিথ্যাবাদী বলিলে আর কাহাকেও তো হত্যাই করিয়া ফেলিতে আর তাহারা বলে আমাদের অন্তকরণ সংরক্ষিত বরং তাহাদের কুফরির কারণে তাহাদের উপর খোদার লানত রহিয়াছে এবং তাহারা অতি সামান্য পরিমাণেই ইমান রাখে আর যখন তাহাদের নিকট এমন কিতাব আসিল আল্লাহ তরফ হইতে যাহা তাহাদের সঙ্গীয় কিতাবের সত্যতা প্রমাণকারী অথচ ইতিপূর্বে তাহারা উহার বর্ণনা করিত কাফেরদের নিকট অতপর যখন তাহাদের নিকট আসিল সেই পরিচিত কিতাব তখন তাহারা উহাকে অস্বীকার করিয়া বসিল সুতরাং খোদার লানত হোক এরূপ কাফেরদের উপর নিতান্ত জঘন্য সেই অবস্থাটি যাহা অবলম্বন করিয়া তাহারা নিজেদের মুক্ত করিতে চায় অর্থাৎ অমান্য করে এমন জিনিস যাহা আল্লাহ নাজিল করিয়াছেন শুধু এই হঠকারিতায় যে আল্লাহ তালা নিজ দয়ায় তাহার বাঞ্ছিত বান্দার উপর কিছু নাজিল করেন সুতরাং তাহারা গজবের উপর গজবের যোগ্য হইয়াছে আর কাফেরদের জন্য আছে লাঞ্ছনাময় শাস্তি আর যখন তাহাদের বলা হয় তোমরা ইমান আনো ওই সব কিতাবের উপর যাহা আল্লাহ তালা নাজিল করিয়াছেন তখন বলে আমরা ইমান আনিব শুধু আমাদের প্রতি অবতারিত কিতাবের উপর তদ্ব্যতীত আর সবগুলিকে তাহারা অস্বীকার করে অথচ সেগুলিও বাস্তবিক পক্ষে সত্য অধিকন্তু তাহাদের সঙ্গীয় কিতাবের সত্যতাও প্রমাণকারী আপনি বলুন তবে কেন হত্যা করিতেছিলে আল্লাহ নবীগণকে ইতিপূর্বে যদি তোমরা মোমেন ছিলে আর মুসা আনিলেন তোমাদের নিকট জ্বলন্ত সমূহ তবুও তোমরা তাহার পর বাছুরকে সাব্যস্ত করিলে আর তোমরা ছিলে অনাচারী আর যখন তোমাদের ওয়াদা লইলাম এবং তুলিয়া ধরিলাম তোমাদের উপর তুর পর্বত গ্রহণ করো যাহা কিছু আমি তোমাদিওকে দিতেছি সাহসের সহিত এবং শুনো তাহারা বলিল শুনিলাম কিন্তু আমল করিতে পারিব না আর মিশিয়া গিয়া ছিল তাহাদের হৃদয়ে সেই বাছুর তাহাদের কুফরির কারণে আপনি বলুন অত্যন্ত নিন্দনীয় যাহা কিছু আদেশ করিতেছে তোমাদের ইমান যদি তোমরা মুমেন হইয়া থাকো আপনি বলিয়া দিন যদি শুধুমাত্র তোমাদেরই জন্য নির্ধারিত হইয়া থাকে পরজগতের উপভোগ আল্লাহর নিকট অন্য কাহারও অংশগ্রহণ ব্যতীত তবে তোমরা মৃত্যু কামনা করিয়া দেখাইয়া দাও যদি তোমরা সত্যবাদী হইয়া থাকো আর নিশ্চয় তাহারা কখনো উহা কামনা করিবে না তাহাদের সহস্তকৃত সমূহের দরুন আর আল্লাহ সবিশেষ অবগত আছেন এ সমস্ত জালিম সম্বন্ধে আর অবশ্যই আপনি তাহাদিওকে পাইবেন পার্থিব জীবনের প্রতি অন্যান্য লোক অপেক্ষা অধিক লালায়িত এবং মুসরেকদের চেয়েও উহাদের এক একজন এই লালসায় রহিয়াছে যে তাহার আয়ু যেন সহস্র বৎসরের হইয়া যায় আর উহা তাহাকে তো আমার আজাব হইতে রক্ষা করিতে পারিবে না অর্থাৎ দীর্ঘায়ু হইলেও আর আল্লাহ দৃষ্টিগোচরে রহিয়াছে তাহাদের আমলসমূহ আপনি বলুন যে ব্যক্তি শত্রুতা রাখে জিব্রাইলের সহিত তিনি পৌঁছাইয়াছেন এই কোরআনকে আপনার অন্তকরণ পর্যন্ত আল্লাহর হুকুমে যে অবস্থায় উহা স্বীয় পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা প্রমাণ করিতেছে আর হেদায়েত করিতেছে ও সুসংবাদ দিতেছে মোমেন দিগকে যে ব্যক্তি শত্রু হয় আল্লাহর এবং তাহার ফেরিস্তাগণের তাহার রাসুলগণের জিব্রাইলের এবং মিকাইলের আল্লাহ এরূপ কাফেরদের শত্রু আর আমি তো আপনার প্রতি বহু স্পষ্ট প্রমাণ নাজিল করিয়াছি এবং তাহা কেহই অবিশ্বাস করে না হুকুম অমান্যে অভ্যস্ত ব্যতীত তবে কি আর যখনই তাহারা যে কোনো অঙ্গীকার করিয়া থাকে উহাকে তাহাদের মধ্যে কোনো না কোনো দল প্রত্যাখ্যান করিয়া থাকে পরন্তু তাহাদের মধ্যে বেশিরভাগই তো ইমানই রাখে না আর যখন তাহাদের নিকট একজন রাসুল আসিলেন আল্লাহ তরফ হইতে যিনি সত্যতাও প্রমাণ করিতেছেন ওই কিতাবের যাহা তাহাদের নিকট আছে তখন ফেলিয়া দিল আহলে কিতাবদের একদল আল্লাহর এই কিতাবকেই তাহাদের পিছনের দিকে যেন তাহারা কিছুই জানে না আর তাহারা অনুসরণ করিল এমন কাজের যাহার চর্চা করিত শয়তানরা সুলাইমানের রাজত্বকালে আর সুলাইমান কুফরি করেন নাই কিন্তু শয়তানরা কুফরি করিতেছিল মানুষকেও জাদুবিদ্যার শিক্ষা দিতেছিল আর অনুসরণ করিল ওই জাদুরও যাহা নাজিল করা হইয়াছিল বাবেলে হারুত ও মারুত ফেরেস্তা দয়ের উপর আর তাহারা শিক্ষা দিতেন না কাহাকেও যে পর্যন্ত না বলিয়া দিতেন যে আমাদের অস্তিত্ব পরীক্ষামূলক সুতরাং তোমরা কাফের হইও না ইতপর লোকে শিক্ষিত তাহাদিগ হইতে এমন জাদুবিদ্যা যদ্দ্বারা বিচ্ছেদ ঘটাইত কোনো পুরুষ ও তাহার স্ত্রীর মধ্যে বস্তুত তাহারা কোনো ক্ষতি করিতে পারিবে না উহা দ্বারা কাহারো খোদার হুকুম ব্যতীত আর শিক্ষিত এমন বিষয়ে যাহা তাহাদের জন্য ক্ষতিকর মঙ্গলজনক নহে আর তাহারা অবশ্যই জানে যে ব্যক্তি ইহা অবলম্বন করিবে আখেরাতে তাহার কোনো অংশ নাই আর নিশ্চিত মন্দ উহা যাহার বিনিময়ে তাহারা নিজেদের প্রাণ দিতেছে হায় যদি তাহাদের বিবেক বুদ্ধি থাকিত আর যদি তাহারা ইমান আনিত এবং পরহেজকারী হইত তবে আল্লাহ তরফ হইতে সোয়াব উৎকৃষ্ট ছিল হায় যদি তাহাদের বুদ্ধি থাকিত